তাহলে এই যে যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কেয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন, খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা, এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়াবো আর সিগারেট খাওয়াবো রাখবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে, উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না, হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে না নাই? কেয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় নিভে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা, ভালো দু একজন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবে তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক না? এখন বছরে ওনার একবার খুঁজে পাওয়া যায় না, উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনার বসানো হয়েছে। যে লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, পিছনে বলে তখনই কেয়ামত হয়ে যাবে। কেয়ামতের আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদকে আল্লাহর দেয়া আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া, তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো, তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে, তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিষ্ণুবী যখন তোমাদের মতো যুবক ছিল, যিনি হালাফুল ফুদুর যুব সংঘ করেছেন, গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই, উনি হাতে হাত রেখে বলেছেন মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত, আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমার, যিনি চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত, যিনি এমপি ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেয়া তার আমানত, মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকার, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার তার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না, এটা তো আমানত। যিনি মন্ত্রী পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমানত, যিনি মাননীয় প্রধানমন্ত্রী আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনাহুম লি আমানাতিহিম যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানে আমানত নষ্ট হবে সেখানে কিয়ামতের ভয় আছে না নেই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন।